প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের 2022 সালের পরীক্ষাতে আছো, অনুষ্ঠিত পরীক্ষা 2024, তোমাদের যাদের গ্রাস অর্থনীতি প্রথম পত্র রয়েছে, সাবজেক্ট নেন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হাউজিং, বিষয় কোড 11-3501। আজকে আমি তোমাদের গ্রাস অর্থনীতি প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে খ বিভাগে যে সংক্ষিপ্তগুলো তোমাদের এই সাবজেক্টে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো হচ্ছে, গৃহ ব্যবস্থাপনা ভ্রান্ত ধারণা সমূহ বর্ণনা দাও। এরপরে গৃহ ব্যবস্থাপনার ধারণা একটি কাঠামো সাহায্যে ব্যাখ্যা করো। এরপরে হচ্ছে গৃহ ব্যবস্থাপনার দর্শন লিখ। এরপরে গৃহ ব্যবস্থাপনা একজন সফল গৃহিণীর ভূমিকা বর্ণনা করো। এরপরে গৃহ ব্যবস্থাপনার সমস্যা সম্পর্কে লিখো। এরপর প্রশ্ন রয়েছে, লক্ষ্যের বৈশিষ্ট্যগুলো ও এর ধরন সম্পর্কে লিখে, এরপরে জীবনযাত্রা মান ও জীবন মানের সম্পর্কে ব্যাখ্যা করো, এরপরে সম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায় বর্ণনা করো, এরপরে মানবীয় ও অমানবীয় সম্পদের বৈশিষ্ট্য লিখো। এরপরে হচ্ছে সময় পরিকল্পনার কৌশলগুলো বর্ণনা করো। এরপরে হচ্ছে পারিবারিক আয় বাড়ানোর উপায় লিখো। এরপরে পারিবারিক অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে লিখো। এরপর প্রশ্ন রয়েছে, পারিবারিক অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে লিখো। এরপরে রয়েছে বাজেটের খাতগুলো উল্লেখ করো। এরপরের প্রশ্ন রয়েছে, সঞ্চয়ের প্রয়োজনীয়তা সম্বন্ধে লিখো। এরপরে ঋণের সুবিধা ও অসুবিধা লিখো। এরপর রয়েছে ক্লান্তি কমানোর উপায় সম্পর্কে লিখো। এরপর প্রশ্ন রয়েছে, কাজ সহজকরণ বলতে কি বুঝো। এরপর রয়েছে বাসগৃহ নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো। এরপর রয়েছে জলবায়ু ও স্থান ভেদে গৃহ নির্মাণ সামগ্রীগুলোর উপযোগিতা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, গৃহের বিভিন্ন কক্ষে আলো ও রঙের সুষ্ঠু ব্যবহার সম্পর্কে লিখো। এরপরে রয়েছে পরিবেশ বলতে কি বুঝো। এই হচ্ছে তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এরপরে গ বিভাগে যে রচনামূলক প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো হচ্ছে, গৃহ ব্যবস্থাপনা পদ্ধতিগুলো সংক্ষেপে বিবরণ দাও। এরপরে গৃহ ব্যবস্থাপনা পদ্ধতি চক্রাকারে আবর্তিত হয়, এই উক্তিটি গৃহ ব্যবস্থাপনা পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলো বর্ণনা করো। এরপরে হচ্ছে পারিবারিক ও সামাজিক গুরুত্বের আঙ্গিকে গৃহ ব্যবস্থাপনার বিষয়টি মূল্যায়ন করো। এরপরে হচ্ছে মূল্যবোধ বলতে কি বুঝো, মূল্যবোধের শ্রেণী বিভাগ করো। এরপরে হচ্ছে সময় ব্যবস্থাপনা বিবেচ্য বিষয়গুলো লেখা। এরপরে হচ্ছে সম্পদের শ্রেণী বিভাগ বর্ণনা করো। সম্পদ ব্যবহারে প্রভাবিত বিষয়গুলো আলোচনা করো। এরপরে হচ্ছে পারিবারিক আয়ের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এরপরে হচ্ছে সঞ্চয়ের উদ্দেশ্য কি, বাধ্যতামূলক সঞ্চয় সম্বন্ধে লিখো। এরপরে হচ্ছে কাজ সহজকরণ উপায়গুলো উদাহরণসহ আলোচনা করো। এরপরে হচ্ছে শক্তি ব্যবহারের পদ্ধতি লিখো। শ্রম লাঘবের জন্য কিভাবে শক্তি ব্যয় করা হয় আলোচনা করো। এরপরে হচ্ছে বাসগৃহের জন্য স্থান নির্মাণ নির্বাচনের বিবেচ্য বিষয় সময় আলোচনা করে। এরপরে হচ্ছে বাংলাদেশে গৃহ নির্মাণের স্বল্প মূল্য ও সহজলভ্য সামগ্রীর বিবরণ দেওয়ার পরে হচ্ছে বাংলাদেশের সহজলভ্য গৃহ নির্মাণ সামগ্রীগুলোর বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে হচ্ছে আসবাবপত্র বিন্যাসের বিবেচ্য বিষয় সময় ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন হচ্ছে, আসবাবপত্র নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে, আর্সেনিক দূষণের কারণ মানব দেহে এর প্রভাব ও প্রতিকারের বিষয় সময় আলোচনা করো। এরপরে প্রশ্ন হচ্ছে, বসবাসের জন্য কি পরিমাণ পরিবেশ প্রয়োজন, বাসগৃহের জন্য জমি নির্বাচনের বিবেচ্য বিষয় সময় আলোচনা করো। এরপরে হচ্ছে পরিবেশ দূষণ কারণ ও প্রতিকার লিখো। এরপরে রয়েছে স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণে পরিবার সদস্যের ভূমিকা আলোচনা করো। এরপরে রয়েছে গ্রাস অর্থনীতি অন্যান্য বিষয়ের সাথে গৃহ ব্যবস্থাপনা বিষয় সম্পর্কে আলোচনা করে। হচ্ছে গ বিভাগের রচনামূলক প্রশ্নাবলী। এরপরে ক বিভাগে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো হচ্ছে, গ্রাস অর্থনীতি কি। উত্তর হচ্ছে, ঘরের আয় ব্যয় হিসাব রক্ষণাবেক্ষণ ও পরিচালনাকে গ্রাস অর্থনীতি বলে। এরপরে সংগঠন বলতে কি বুঝো, কাজ কর্মী ও সম্পদের মধ্যে সংস্থাপন করাকে বোঝায়। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা হচ্ছে, পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী সকল জিনিসের যোগান দেওয়া। এরপরে হচ্ছে গৃহ ব্যবস্থাপনার দর্শন কি, অর্থনৈতিক সচ্ছলতা ও উন্নত সাংস্কৃতিক মূল্যবোধ। এরপরে সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝো, একটি কাজ শুরু করার পূর্বে যে কাজটি কিভাবে শুরু করলে সুষ্ঠুভাবে করা যাবে সেই বিষয়ে যে পরিকল্পনা করা হয় তাকে সিদ্ধান্ত গ্রহণ বলে। দলীয় সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝো, কোনো দল বা কমিটিতে দলগতভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয় সব কিছুতেও দলবদ্ধভাবে সম্মতি থাকে। এরপরে গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো মূল্যায়ন করো, পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। এরপরে প্রেরণা কি, গৃহে শান্তি সমৃদ্ধি আনতে হলে আপনার নির্দিষ্ট কিছু লক্ষ্য থাকে, চাহিদা উদ্দেশ্য চূড়ান্ত ফলাফলকে লক্ষ্য বলা যায়, কাজের পরিসমাপ্তি বা লক্ষ্য প্রকাশ পায়। অনেক সময় লক্ষ্যকে বলা যায় আকাঙ্ক্ষিত পরিকল্পনা যা গৃহ ব্যবস্থা প্রেরণা নামে পরিচিত। পরে মূল্যবোধ কি, সমাজস্থ ব্যক্তিবর্গের সত্য মিথ্যা উচিত অনুচিত অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয় সম্পর্কে সমন্বিত ধারণার রূপ হচ্ছে মূল্যবোধের। মনোভাব কি, কোনো কিছুর প্রতি মানুষের নিজস্ব অনুভূতিকে মনোভাব বলা হয়। এরপরে আত্মমূল্যায়ন কি, নিজের কাজের ফলাফল বিচার ও যাচাই করা হলো আত্মমূল্যায়ন। এরপরের প্রশ্ন রয়েছে, জীবনযাপনের মান কি, ব্যক্তি ভোগ করা পরিমাণগত গুণগত দিক। এরপরে লক্ষ্য কি, পরিকল্পনার মাধ্যমে যখন উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয় তাকে লক্ষ্য বলা হয়। সম্পদ কি,
যে সমস্ত দ্রব্যের যোগান সীমাবদ্ধ যা মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম তাকে সম্পদ বলা হয়। সম্পদ কত প্রকার? সম্পদ 3 প্রকার। মানবীয় সম্পদগুলো চিহ্নিত করো: শ্রম, দক্ষতা, জ্ঞান, বৃদ্ধি, নৈপুণ্য, দৃষ্টিভঙ্গি, চিন্তা শক্তি, আগ্রহ ও মেধা। পারিবারিক জীবনচক্র কি? সাধারণত মা, বাবা ও বোন, আত্মীয় স্বজন নিয়ে পরিবার গঠিত হয়, আর এই পরিবার বিভিন্ন পর্যায়ে চক্রাকারে আবর্তিত হয়, একে পারিবারিক চক্র বলে। পারিবারিক আয়ের প্রকারভেদ করো: 3 প্রকার, আর্থিক আয়, প্রকৃত আয়, মনস্তাত্ত্বিক আয় বা মানসিক আয়। আর্থিক আয় কি? মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য যে আয় রোজগার করা হয় তাকে আয় বলা হয়। এরপরে আয় কি? আয় হচ্ছে মানুষের নিজের শ্রম কিংবা উৎপাদনের কাজে নিয়োজিত উৎপাদনের সময় পারিশ্রমিক আয় বলা হয়। মোট আয় কি? একটি নির্দিষ্ট সময়ে দামে কোনো মেয়ে কোনো উৎপাদিত সব পণ্য বিক্রি করে তাকে মোট আয় বলা হয়। এরপরে হচ্ছে বাজেটের সংজ্ঞা। নির্দিষ্ট সময়ব্যাপী সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব বাজেট। এটি মূলত একটি অর্থসংস্থান পরিকল্পনা তা ব্যয়ের বার্ষিক হিসাবপত্র। বাজেটের খাত লিখো। বাজেটের খাত হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, টেলিফোন, চিকিৎসা, বিনোদন, সঞ্চয় ও অন্যান্য খরচ। সুষম বাজেট কি? যে বাজেট সরকারের আয় ব্যয়ের পরিমাণ সমান হয়। এরপরে বিনিয়োগ অর্থ কি? বর্তমান মূলধন দ্রব্যের পরিমাণ বৃদ্ধি ও পুরাতন মূলধন প্রতিস্থাপন জনিত ব্যয়। এরপর প্রভিডেন্ট ফান্ড কি? প্রভিডেন্ট ফান্ডের অপর নাম পেনশন ফান্ড। সরকারি চাকরি শেষে যে অর্থটি পায় সেটি প্রভিডেন্ট ফান্ড নামে পরিচিত। শক্তি ব্যবস্থাপনা কি? শক্তি একটি মানবীয় সম্পদ। ব্যবস্থাপনা শাস্ত্রে কর্মদক্ষতা বা দৈহিক এবং মানসিক শক্তি হিসেবে করা হয়। শারীরিক ও মানসিক শক্তির সুষ্ঠু পরিকল্পনাকে শক্তির ব্যবস্থাপনা বলে। ক্লান্তি কি? কোনো নির্দিষ্ট কাজের সময় নিরূপণ করার উদ্দেশ্যে পূর্ণ সুস্থ বজায় রাখা এবং লক্ষ্য ও উদ্দেশ্য করার জন্য দেহের উপর যে অহেতুক চাপ আছে তাকে ক্লান্তি বলা হয়। ক্লান্তি কত প্রকার? ক্লান্তি 2 প্রকার, শারীরিক ও মানসিক ক্লান্তি। কাজ সহজকরণ বলতে কি বোঝায়? বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার নাম হলো সহজকরণ পদ্ধতি। অর্থাৎ কোনো কাজ অল্প বা নির্দিষ্ট সময়ে সহজ করার উপায়কে কর্মশক্তি ব্যয়ে সম্পাদন করার নাম হয়েছে। গৃহায়ণ বলতে কি বোঝায়? বাসগৃহ এমন একটি জায়গা যেখানে সকলে পরস্পর স্নেহ মমতা বন্ধনে আবদ্ধ থেকে বসবাস করে। এটি হলো সন্তানের জন্য পিতামাতার স্নেহ ভালোবাসা, পিতার জন্য সন্তানের শ্রদ্ধা ভালোবাসা। পরিবেশ কি? মানুষ ও প্রাণী জগৎকে কেন্দ্র করে সমগ্র পারিপার্শ্বিক অবস্থা যা সামগ্রিকভাবে প্রাকৃতিক বিবর্তন প্রক্রিয়া জীবনচক্রকে প্রভাবিত করে তাকে পরিবেশ বলা হয়। গৃহ নকশা কি? গৃহ নির্মাণের পূর্বে গৃহের যাবতীয় প্রয়োজন অনুযায়ী কাগজে যে চিত্র অঙ্কন করা হয় তাকে গৃহ নকশা বলে। নীল নকশা বলতে কি? কোনো কিছু নির্মাণ বা তৈরির পূর্বে পরিকল্পনা বা পরিকল্পিত কর্ম পরিকল্পনাকে নীল নকশা বলা হয়। এরপর রয়েছে গৃহের কৃত্রিম আলোর উৎস কি? সূর্য। প্রাথমিক বর্ণের নাম লিখো: লাল, হলুদ ও নীল। বর্ণচক্রে কয়টি বর্ণ রয়েছে? 12টি বর্ণ রয়েছে। এরপরে গৃহ নির্মাণ বলতে কি বোঝায়? যে সমস্ত উপকরণ ব্যবহৃত হয়। এরপরে সরঞ্জাম কি? গৃহস্থলী যে সমস্ত বস্তু দ্বারা যারা দৈনন্দিন কাজকর্ম দ্রুত সহজ করা সম্ভব হয়। আবহাওয়া বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট স্থানে দৈনন্দিন জলবায়ু বৃষ্টিপাতের পরিমাণকে আবহাওয়া বলে। নমনীয় আসবাবপত্র কি? গৃহের পরিসর ছোট হলে যখন একটি আসবাবপত্র বহুবিধা ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরিবেশ বলতে কি বোঝায়? যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষের জীবন যা ধারণ ও বসবাস করে। এরপরে পরিবেশ দূষণ বলতে কি বোঝায়? মানুষের দৈনন্দিন জীবন আচরণ পরিবেশের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। কোনো কারণে যখন পরিবেশ তার স্বাভাবিকতা হারায়, নির্দিষ্ট উপাদানের চিত্র মাত্র বিনষ্ট হয়, সেই পরিবেশে জগতের জন্য ক্ষতিকারক অশনীয় হয়ে পড়ে, তখন এই অবস্থাকে পরিবেশ দূষণ বলা হয়। এ হচ্ছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে। এটা হচ্ছে তোমাদের গ্রাস অর্থনীতির প্রথম পত্রের সাজেশন। পরবর্তী সাজেশনগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো এবং আমাদের ফেসবুক পেজগুলো ফলো করে সাথে থাকো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।